আমাদের প্রতিষ্ঠানে প্রায় 50 লক্ষ টাকা, তার অধিক টাকা আমাদের প্রতিষ্ঠানে খরচ হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে একটা 20 বছর একটা স্কুলে যা থাকে আপনাদের প্রতিষ্ঠানে তাই দিয়ে আছে। 287 জন ছেলে মেয়ে আছে। আমরা 3 বছর এই যে চলমান আমাদের 3 বছর স্কুল প্রতিষ্ঠা হয়েছে, 287 জন ছেলে মেয়ে হয়েছে আপনাদের প্রতিষ্ঠানে। এখন পর্যন্ত কোনো ছেলে মেয়ের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয়নি। এবং 2019 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে প্রতিষ্ঠান শুরু হয়। 2019 সালে 218 জন ছেলে মেয়ে ভর্তি হয়েছিল। সকলকে আমার আপনাদের ভক্তবৃন্দরা সব ছেলে মেয়েকে তাদের ইউনিফর্ম ফ্রি দিয়ে দিয়েছিল। 2020 সালে যত ছেলে মেয়ে ভর্তি হয়েছে তাদেরকে ইউনিফর্ম ফ্রি দিয়ে দিয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য যে গুরুচাঁদ ঠাকুরের আদর্শে, হরিচাঁদ ঠাকুরের আদর্শে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তৈরি হবে এবং দেশ ও দশের কাজে লাগবে তারা। আপনারা জানেন যে আমরা এপার বাংলায় ওপার বাংলায় মতুয়া সম্প্রদায় প্রায় 4 কোটি আমরা মতুয়া সম্প্রদায়ের লোক আছি। আপনারা অবাক হবেন শুনলে যে ইহুদিরা সারা পৃথিবীতে আছে 1 কোটি 20 লাখ। প্রতি 1 লাখ লোকে তাদের 1000 লোক, প্রতি 1000 লোকে তাদের 120 জন গবেষক আছে। আর আমাদের এই 4 কোটি আমাদের মতুয়াদের ভিতরে হাতে গোনা 10 থেকে 20 জন আমাদের ডক্টরের গবেষক আছে। তো আমরা তাদের থেকে কতখানি পিছনে দেখেন আপনারা। আপনাদের সকলের চরণে আমরা এই মিনতি জানাই যে হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে তাদের জন্য আশীর্বাদ কামনা করি যে এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী যেন এই দেশ ও দশের কাজে লাগতে পারে, এই দেশ ও দশের কাজের সেবায় তারা এগিয়ে আসতে পারে। এই আশীর্বাদ আপনারা করবেন, দেখবেন সমাজে অনেক শিক্ষিত সন্তান এখন আছে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আদর্শ অনুপ্রাণিত হয়ে। দেখবেন কি যখন সে চাকরিটা পেয়ে যায়, এখানে যারা উদ্যোক্তা আছে, হরিবাসের উদ্যোক্তা, এরা অনেক কষ্ট করে যে আপনি হরিচাঁদ গুরুচাঁদ আদর্শে অনুপ্রাণিত হয়ে চাকরি পেয়েছেন, আসেন আমাদের মাসে একবার হরিসভা আসেন। সে চাকরি পাওয়ার পরে আর কোনো দিন আমাদের কথা মনে রাখে না। কেন মনে রাখে না এর একটা যৌক্তিকতা আছে। সে যখন লেখাপড়া করে তখন সমাজ থেকে সে কোনো সাপোর্ট পায়নি, সে যখন চাকরিটা পায় তখন বলে যে আমি সমাজ থেকে কোনো সাপোর্ট পাইনি, আমি এখন কেন ওখানে যাব। কিন্তু আমরা হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় কেন করেছি, যে আপনারা ভক্তবৃন্দ মিলে যদি ওই ছেলে মেয়েকে সাপোর্ট দেন ওরা কিন্তু সুশিক্ষিত হবে। আর যে লোকগুলো আজকে চাকরি পেয়ে এখানে আসে না তারা কিন্তু শিক্ষিত। সুশিক্ষিত এবং শিক্ষিতের মধ্যে দুটো ভাগ আছে। আমরা চাই এই সমাজে মতু আন্দোলন, মতু আদর্শে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত এই সমাজ ও দেশের কাজে লাগুক। 4 কোটি মতো সারা বিশ্বকে আমরা নাড়িয়ে দিতে পারি যদি আমরা সংঘবদ্ধ হই এবং আমাদের যদি গবেষণালব্ধ কাজ থাকে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। আপনারা সকলে আসবেন, আমরা এই মুখশিদপুর হরিবাসরকে স্বাগত জানাই। তারা প্রতি মাসে একটা পরিষেবা করে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে নমস্কার।